ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হেমতাবাদে মৃত বিধায়কের গলায় ফাঁসের দাগ একটানা নয়, গলায় ফাঁসের কারণে মৃত্যু ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, বিস্তারিত জেনে নেব। আর ঠিক কি কি উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে, আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজর্ষি, কি খবর রয়েছে? দেখো, মৃত বিধায়কের দেহের ময়নাতদন্তের রিপোর্ট এসেছে এবং সেই ময়নাতদন্তের রিপোর্টের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উল্লেখ রয়েছে এবং তার মধ্যে প্রথম এবং প্রধান যেটা উল্লেখ করা হয়েছে যে তার গলায় যে ফাঁসের দাগ ছিল সেটা ডাক্তারি পরিভাষায় বলা হয়েছে নন কন্টিনিউয়াস, অর্থাৎ একটানা নয়, নিরবিচ্ছিন্ন দাগ নয়, গলার বেশ কিছুটা জুড়ে দাগ রয়েছে এবং একটা জায়গায় দাগ নেই, এইটাকেই ব্যাখ্যা করা হয়েছে নন কন্টিনিউয়াস লিগেচার মার্ক বলে। এবং দ্বিতীয় যেটা উল্লেখ করা হয়েছে যে এই ফাঁসের দাগের কারণেই, মানে এই ফাঁসের কারণেই তার মৃত্যু হয়েছে এবং সেটাও ডাক্তারি পরিভাষায় এইভাবে উল্লেখ করা হচ্ছে যে এই মৃত্যুটা হয়েছে অ্যান্টিমর্টেম ইন নেচার, অর্থাৎ তার গলায় এই ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে এবং সেইটাকেই এই ডাক্তারি পরিভাষায় অ্যান্টিমর্টেম ইন নেচার বলে উল্লেখ করা হয়েছে। ফাঁসের দাগ কিরকম ছিল সেটারও ডাক্তারি পরিভাষায় ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু মূলত যে এই দুটো বিষয়, একটি হচ্ছে নন কন্টিনিউয়াস লিগেচার মার্ক এবং মৃত্যুটা হচ্ছে অ্যান্টিমর্টেম ইন নেচার, এই যে দুটো ডাক্তারি পরিভাষার উল্লেখ সেটা বেশ স্পষ্ট, এটাই দাঁড়াচ্ছে যে তার গলায় যে ফাঁসের দাগ রয়েছে সেটি নিরবিচ্ছিন্ন বা একটানা নয় বা ধারাবাহিক ভাবে নয়, এবং অন্যটি হচ্ছে যে এই ফাঁসের কারণেই তার মৃত্যু হয়েছে। এই দুটো বিষয় ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং সেই ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছেছে। এখন দেখার বিষয় যে পরবর্তী সময়ে তদন্তের অভিমুখ কোন দিকে এগোয়। ধন্যবাদ রাজর্ষী।